ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি বোন আপনি প্রশ্ন করতে গিয়ে লিখেছেন, আমাদের জীবনের ছোট বড় সব বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। এক্ষেত্রে আপনার প্রশ্ন হলো যে কোরআন মাজিদ ভুল করে যদি কেউ পড়ে সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কারণ দেখা যায় অনেকেই কোরআন মাজিদ পড়তে গিয়ে ভুল হবে বলে তারা কোরআন পড়ছে না বা চেষ্টা করছে না, এক্ষেত্রে আমাদের করণীয় কী? যদি কেউ কোরআন পড়তে গিয়ে ভুল হয়ে যায় বা ভুল করে কোরআন পড়ে তাহলে ইনশাআল্লাহ তার কোনো গুনাহ হবে না, যদি তার ভুলটা ইচ্ছাকৃত না হয়, ইচ্ছাকৃত না হয়। আর সাধারণত কেউ কোরআন পড়তে গিয়ে ইচ্ছাকৃত ভুল করে না, কোনো মুসলিমের পক্ষে এটা সম্ভব না যে ভুল করে সে কোরআন পড়বে। যেখানে জবর আছে সে বুঝতেছে এখানে জবর দিয়ে পড়তে হবে, ইচ্ছা করে সে জের দিয়ে পড়তেছে, বিষয়টা এমন না। ভুল করে হয়তো বা সে দেখতে পাচ্ছে না বা উচ্চা ভুলে গেছে বা তার মাথায় এটা ক্যাচ করতে পারেনি, এরকম ভুল হতে পারে, এতে কোনো সমস্যা নেই। ইচ্ছা করে যদি ভুল না করে তাহলে বিদ্যানকররা বলেছে তাতে কোনো সমস্যা নেই। এবং ভুল করে কোরআন পড়ার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া আলাইহি শাক, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআন পড়াটা তার কাছে কঠিন মনে হচ্ছে, মানে সে পড়তে পারছে না বা কষ্ট হচ্ছে বা ভুল হচ্ছে বা সে পড়াটা তার জন্য সহজ নয়, ওয়াইতা তাআফিহি লাহু আজরান, মানে আটকে আটকে কোরআন পড়তেছে, সঠিকভাবে পড়তে পারতেছে না, ভুল হয়ে যাচ্ছে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য দুটো নেকি রয়েছে। এক হচ্ছে তার কোরআন পড়ার জন্য নেকি, আরেকটা হচ্ছে ওই যে অতিরিক্ত যে চেষ্টা সে করতেছে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষভাবে নেকি দান করে থাকবেন ইনশাআল্লাহ। আর যে কোরআন পড়তেছে যার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না বা কষ্ট হচ্ছে না, সে ভালো পড়তে পারে, সে পড়ার নেকি পাবে। আর যে পড়তে গিয়ে কষ্ট হচ্ছে তারপরে সে দুইটা নেকি পাবে, এই জন্য যে এক তো সে পড়ার নেকিটা পাচ্ছে, আরেকটা হচ্ছে এই যে সে পড়তে না পারার পরেও যে চেষ্টা করতেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আপনি যেটা প্রশ্নের শেষ অংশ উল্লেখ করেছেন, অনেকে ভুল হবে এই ভয়ে কোরআন পড়ে না, এটা হচ্ছে শয়তান আসলে তাদের অসস্তা দিচ্ছে। শয়তান মানুষকে অনেকভাবে অসস্তা দেয়, শয়তান যে মানুষ সবকে সবসময় খারাপ দিক দিয়ে অসস্তা দেয় বিষয়টা এমন নয়। শয়তান দেখতেছে যে তাকে যদি আমি বলি যে কোরআন পড়া যাবে না তাহলে সে সেটা মানবে না, তাহলে তাকে ভয় ঢুকাই দেয়। কী ভয়? যে যদি তুমি কোরআন ভালো করে পড়তে পারো না, কোরআন পড়তে যাওয়া সওয়াবের জন্য এখন ভুল করে গুনার ভাগিদার হব, এর চাইতে না পড়াই ভালো। তো শয়তান তাকে এই ধরনের ওয়াসওয়াসা দিচ্ছে। এর জন্য কোরআন আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে শুদ্ধ করে পড়ার জন্য। যারা পড়তে পারে আলহামদুলিল্লাহ, যারা আমরা পড়তে না পারি অবশ্যই তাদেরকে শেখার চেষ্টা করতে হবে, আর যতটুকু পারি সেটা দিয়ে সেটাকে আরও ভালো করার কী করতে হবে, চেষ্টা করতে হবে, কোরআনের সাথে একটা সম্পর্ক থাকতে হবে। আরেকটি বিষয় আমি, যদি এটা প্রশ্নের সাথে সম্পৃক্ত নয়, সকলের ফায়দার জন্য উপকারের জন্য এটা উল্লেখ করব যে আমাদের জীবনে যেন এমন একটি দিন অতিবাহিত না হয় যে দিনে আমরা কোরআন থেকে একটু তেলাত করি। হতে পারে সেটা তিন লাইন, চার লাইন, পাঁচ লাইন, তিন আয়াত, চার আয়াত, পাঁচ আয়াত, একটা জীবনের একটা এটা জীবনের সাথে বাধ্যবাধকতা করে নিন যে আপনি প্রতিদিন হয়তো বা ফজরের পরে হতে পারে সেটা, বা যে কোনো সালাতের পরে হতে পারে, অথবা রাত্রে শোয়ার যে সময়টাতে আপনি বেশি ফ্রি থাকেন সেই সময়টাতে কোরআনের কিছু অংশ আপনি তিলাওয়াত করবেন। এতে করে দেখবেন আপনার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন, এই কোরআনের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের উপর রহম নাজির করবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই শুধু তিলাওয়াত করলেই হবে না, চেষ্টা করবেন কোরআনের অর্থগুলো বোঝার জন্য। বিষয়টি দেখা যাচ্ছে আজকে একটু তিলাওয়াত করলেন, কালকে দেখা যাচ্ছে এটা তিলাওয়াত করলেন পাশাপাশি এটার অর্থটাও দেখলেন, যাতে করে বুঝতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কী বলছেন এবং কোরআনের পরিপূর্ণ আসরটা যেন আপনার ভিতরে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহু আলম সব, বারাকাল্লাহু ফিকুম।